খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে না পারলে দেশের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। উন্নত চিকিৎসার ব্যবস্থা না করে সচেতনভাবে তাকে হত্যা করা হচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লায় কাউন্সিলর হত্যার ঘটনায় মূল অপরাধীকে রক্ষা করতেই গ্রেপ্তার আসামিদের ক্রস ফায়ার দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী কৃষক দল। দেশনেত্রী বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, আপনারা তার উপর অত্যাচার করছেন, মানে গণতন্ত্রের উপর অত্যাচার করছেন, স্বাধীনতার উপর অত্যাচার করছেন। দেশে ক্ষমতাসীনরা নৈরাজ্য সৃষ্টি করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব দাবি করেন গণতন্ত্র ও খালেদা জিয়া অবিচ্ছেদ্য। আজকে যেটা সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে যে বাংলাদেশে এই অর্থনীতিতে এই লুটপাট এবং সমস্ত সম্পদকে বিদেশে বাজার করে দিচ্ছে তারা। তার ফলে কি হয়েছে, বাংলাদেশে আজকে দরিদ্রের সংখ্যা আজকে প্রায় 6 কোটিতে পৌঁছে গেছে। শুধু কৃষি নয়, শুধু শিল্প নয়, দুর্নীতি নয়, সামগ্রিকভাবে গোটা বাংলাদেশটাকেই আমরা ধ্বংস করে ফেলেছি। জীবন রক্ষার জন্য দ্রুত খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর তাগিদ দেন মির্জা ফখরুল। সবাই বলছেন, কেউ বাকি নেই, যে দেশের চিরন খালেদাকে বাইরে চিকিৎসা করার সুযোগ দেন। বন্ধুগণ, তার রক্তক্ষরণ হচ্ছে এবং এই রক্তক্ষরণ যদি বেশি দিন চলে তাহলে তিনি বাঁচবেন না। সচেতনভাবে, অত্যন্ত সচেতনভাবে তাকে হত্যা করা। কুমিল্লায় কাউন্সিলর হত্যার ঘটনায় মূল অপরাধীদের রক্ষা করতেই গ্রেপ্তার আসামিদের ক্রস ফায়ার দেয়া হয়েছে, এমন অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ক্রস ফায়ার হচ্ছে সবচেয়ে জঘন্য একটা অপরাধ। পুলিশ অ্যারেস্ট করার পরে তারপরে ক্রস ফায়ার করে মারামারি কি রাষ্ট্র থাকে? সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা।